আসসালামু আলাইকুম ইমরান এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জি হ্যাঁ, আজকে আমরা বিনা ধান 17 নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি এমন ভাবে তৈরি করা হয়েছে যারা মোটামুটি ভাবে বিনা ধান সম্পর্কে জানতে চাচ্ছেন, অর্থাৎ বিনা ধান 17 সম্পর্কে জানতে চাচ্ছেন, এবং যারা মোটামুটি বিনা ধান 17 বীজ তলায় বীজ বপন করে দিয়েছেন তাদের জন্য ভিডিওটি অনেকটাই হেল্পফুল, এবং যারা মোটামুটিভাবে বিনা ধান কাজ রোপণ করা শুরু করে দিয়েছেন, মানে বীজতলা থেকে উঠায়ে মূল জমিতে রোপণ করা শুরু করে দিয়েছেন, তো তাদের জন্য মোটামুটিভাবে এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে। তো যাই হোক, ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে সবার জন্য মোটামুটিভাবে অনেকটাই হেল্পফুল হবে। তো আজকের এই ভিডিওতে আমরা বিনা ধান 17 নিয়ে আলোচনা করব। বিনা ধান 17 জীবনকাল কেমন, কেমন জমিতে চাষ করা যাবে, এটা খরা সহনশীল কিনা নাকি বন্যা সহনশীল, এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং এটা আপনি কতদিন বয়সে আপনি চারাগুলো রোপণ করবেন, কি পরিমাণ আপনার জমিতে সার দিতে হবে, কতদিন পরে আপনার হারভেস্টিং করতে পারবেন, কি কি যত্ন নিতে হবে, কি পরিমাণ ফলন দিবে, বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এই বিনা ধান 17 নিয়ে। তো বিনা ধান 17 মোটামুটিভাবে আপনারা জানেন যে এটা উপসী আমন মৌসুমের ধান, অর্থাৎ এটা আমন মৌসুমে ধান কিন্তু চাষ হয়ে থাকে, বোরোতে কিন্তু এটা চাষ হবে না। তো এই বিনা ধান 17 কিন্তু আপনার খরা সহনশীল। দেখা যায় এখন কিন্তু আবহাওয়া পরিবর্তন, মানে একেবারেই পরিবর্তন হয়ে গেছে। দেখা যায় যখন বৃষ্টি হচ্ছে হচ্ছেই, মানে এখন আমাদের এলাকার কথা যদি আপনাদেরকে বলি, মোটামুটিভাবে প্রায় সপ্তাহখানেক বেশি হবে টানা বৃষ্টি চলতেছে, মানে প্রত্যেকটা দিন কিন্তু বৃষ্টি আসে, হয়তো সকালে না হয় বিকালে, না হয় রাতে না হয় সকালে, এইরকমভাবে কিন্তু চলতেছে, মানে সবসময় দুইবার না একবার বৃষ্টি কিন্তু হবেই হচ্ছে। তো এইরকম একটা আবহাওয়া হয়েছে, যখন বৃষ্টি হচ্ছে হচ্ছে, যখন না হচ্ছে বৃষ্টি তখন কিন্তু মাস জুড়েও কিন্তু বৃষ্টি মুখ কিন্তু দেখা যায় না। তো বিনা ধান 17 কিন্তু যেই অঞ্চলে মোটামুটি খরা বেশি, যেখানে বৃষ্টিপাত কম হয়, তো তাদের জন্য কিন্তু এটা ফার্স্ট চয়েস হতে পারে আমার মনে হয়, কারণ এটা কিন্তু খরা সহনশীল ধান এবং উচ্চ ফলনশীল ধান। আপনার জমিতে যদি কোনো কারণে যদি পানি এর সংকট দেখা দেয়, যদি কোনো কারণে পানি না দিতে পারেন জমিতে টানা 25 থেকে 26 দিন বা 28 দিন পর্যন্ত যদি আপনার জমিতে পানি না দিতে পারেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু এই যে বিনা ধান 17 কিন্তু আপনার পানির যে একটা ঘাটতি, এই ঘাটতি কিন্তু বুঝতে পারবে না, এবং পানির ঘাটতি না বোঝার কারণে দেখা যাবে আপনার যে স্বাভাবিক ফলন, তো সেই স্বাভাবিক ফলনে কিন্তু আপনাকে দিচ্ছে, তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, মানে যেখানে বৃষ্টিপাত কম হয় তো তাদের জন্য কিন্তু এই ধানটা কিন্তু প্লাস পয়েন্ট, চাইলে কিন্তু বিনা ধান 17 কিন্তু আপনি চাষ করতে পারেন। তো বিনা ধান 17 জীবনকাল সম্পর্কে যদি আপনাদেরকে বলি, বিনা ধান 17 জীবনকাল কিন্তু খুবই কম। আমরা স্বাভাবিক যে আরও অন্য যে ধানগুলো চাষ করে থাকি সেগুলোর জীবনকাল যেরকম রয়েছে, তো এই বিনা ধান 17 জীবনকাল কিন্তু মোটামুটিভাবে অনেকটা কম। দেখা গেছে 112 দিন থেকে 117 বা 118 দিনের মধ্যে কিন্তু আপনি হারভেস্ট করতে পারবেন। তো মোটামুটিভাবে যদি দেখা যায় আপনি আগে ভাগেই ধানগুলো চাষ রোপণ শুরু করে দেন, দেখা যাবে আপনি 112 থেকে 118 দিনের মধ্যে আপনি হারভেস্ট করতে পারলেন, এবং পরবর্তী যে সরিষা চাষ বলেন অথবা সবজি চাষ বলেন, এই যে ধরনের সবজিগুলো বা সরিষাগুলো কিন্তু আপনি খুব সহজে কিন্তু করতে পারবেন একটা বাড়তি ফসল হিসেবে। এদিকে আপনার আমন মৌসুমও ঠিক থাকলো, আপনি আমন মৌসুমে ফুলফিল ধান পেয়ে গেলেন, এবং পরবর্তী একটা মাসখানে একটা বোনাস ফসল আপনি হিসেবে বাড়িতে তুলতে পারলেন, এবং এর পরবর্তীতে আপনি আবার যে বুড়ো মৌসুম চলে আসবে এই বুড়ো ধান কিন্তু আপনি ঠিক রাখতে পারবেন। তো আপনি মোটামুটিভাবে তিনটা ফসল পাচ্ছেন, একটা হচ্ছে আমন, একটা হচ্ছে বুড়ো, মাঝখানে একটা বোনাস পয়েন্ট হচ্ছে সরিষা চাষ, মানে সরিষাও কিন্তু আপনি বোনাস হিসেবে কিন্তু আপনি চাষ করতে পাচ্ছেন। তো এরপরে মোটামুটিভাবে আপনার এই বিনা ধান 17 মোটামুটিভাবে সারও কিন্তু কম লাগে, মানে রাসায়নিক যে সার ডিএপি বলেন, এমওপি বলেন, এবং ইউরিয়া যে সারগুলো রয়েছে, এই ইউরিয়া সারও কিন্তু আপনার, মানে এই যে রাসায়নিক সারগুলো কিন্তু অনেকটাই কম লাগবে, মানে স্বাভাবিক যে ধানগুলো চাষ করতে গিয়ে আমরা যে পরিমাণ রাসায়নিক সারগুলো ব্যবহার করতেছি, তো এই বিনা ধান 17 ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে আলাদা। অর্থাৎ এই বিনা ধান 17 চাষ করে কিন্তু আপনি মোটামুটিভাবে সারের যে একটা চাহিদা, সেই সারের চাহিদাও কিন্তু আপনার কম লাগতেছে, মানে আপনি কম পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে কিন্তু এই বিনা ধান কিন্তু হারভেস্ট করতে পাচ্ছেন। তো আমাদের মোটামুটিভাবে তিনটা সার বেশি লাগে, একটা হচ্ছে এমওপি, একটা হচ্ছে টিএসপি, একটা হচ্ছে ইউরিয়া, মোটামুটিভাবে এই তিনটা হচ্ছে কমন সার, মানে এই তিনটা সার কিন্তু আমাদের লাগবে, এক ডিএপি অথবা টিএসপি এবং এমওপি সার লাগবে দ্বিতীয়, এবং তৃতীয় নম্বর যে সারটি লাগবে সেটা হচ্ছে ইউরিয়া। মোটামুটিভাবে এই তিনটা হচ্ছে কমন সার, এই তিনটা সার আমাদের লাগবে, এছাড়াও আমরা কিন্তু জীব সার ব্যবহার করি। তো এই তিনটা সারের হিসাবটা যদি আপনাদেরকে বিঘা প্রতি দেই, তো মোটামুটিভাবে এই বিনা ধান 17 চাষ করতে গিয়ে আমাদের ইউরিয়া যে প্রয়োজন হবে সেটা হচ্ছে 16 থেকে
20 কেজি পর্যন্ত আপনার প্রয়োজন হতে পারে। অর্থাৎ বিনা ধান 17 চাষ করতে গিয়ে আপনার বিঘা প্রতি ইউরিয়া সারের প্রয়োজন হবে 16 থেকে 20 কেজি। এবং টিএসপির যদি হিসাবটা দেই আপনাদেরকে, তো টিএসপির প্রয়োজন হবে 10 থেকে 12 কেজি, বিঘা প্রতি 10 থেকে 12 কেজি আপনার টিএসপি লাগবে। এবং এমওপি সারের যদি হিসাবটা দেয় আপনাদেরকে, এমওপি সারের প্রয়োজন হচ্ছে 3 থেকে 4 কেজি এমওপি সার হলে কিন্তু আপনি 1 বিঘা জমিতে কভার করতে পারবেন এই আমন মৌসুমে বিনা ধান 17 চাষ করতে। তো শেষ 4 নম্বর যে সারটি রয়েছে সেটাও মোটামুটিভাবে প্রয়োজন, অর্থাৎ জিপসাম। বিঘায় মোটামুটিভাবে 2 কেজি হলেই, মানে 2 কেজি জিপসাম হলেই আপনি বিনা ধান 17 চাষ করতে পারবেন। তো এই সারগুলোর ব্যবহার করার নিয়ম হচ্ছে, সমস্ত সার একত্রে মিক্সিং করে আমরা যখন জমিগুলো চাষ করে নেব, অর্থাৎ চারা রোপণের জন্য শেষ চাষ করে নেব, তো শেষ চাষের সময় আমরা এই সমস্ত সার একসঙ্গে আমরা জমিতে ছিটিয়ে দিব, শুধুমাত্র ইউরিয়া সার ব্যতীত। কারণ ইউরিয়া সার আপনাকে ব্যবহার করতে হবে চারা রোপণের 10 থেকে 15 দিন পরে প্রথম কিস্তি, এবং দ্বিতীয় কিস্তি হচ্ছে 20 থেকে 25 দিনের মধ্যে। অর্থাৎ আপনি যদি প্রথম কিস্তি 10 দিন, মানে চারা রোপণের 10 দিন পরে দেন, দ্বিতীয় কিস্তি আপনাকে দিতে হবে ইউরিয়া সার চারা রোপণের 20 দিন পরে। আর যদি আপনি চারা রোপণের 15 দিন পরে আপনি প্রথম কিস্তি ইউরিয়া সার প্রয়োগ করেন, তো আপনাকে দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে চারা রোপণের 25 দিন বয়সে। অর্থাৎ 10 দিন অন্তর অন্তর আপনি 2টা কিস্তিতে আপনি ইউরিয়া সারগুলো প্রয়োগ করে দেবেন। অর্থাৎ আমরা যে নির্ধারিত মাত্রাটা দিয়েছি সেই নির্ধারিত মাত্রা অনুযায়ী আপনার ইউরিয়া সারগুলো প্রয়োগ করে দিতে পারেন। তো মনে রাখবেন, আপনার জমির কন্ডিশন দেখে ইউরিয়া সারের কিন্তু তারতম্য কিন্তু হতে পারে। অর্থাৎ আপনার জমির কন্ডিশনের অনুযায়ী কিন্তু আপনার ইউরিয়া সার কিন্তু কমও লাগতে পারে, এবং আপনার জমির কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনার ইউরিয়া সার আর একটু বাড়তেও পারে। ওই জন্য আমরা ধরে রেখেছি মোটামুটিভাবে 16 থেকে 20 কেজি হলে আপনার 1 বিঘা জমি বিনা ধান 17 আপনি চাষ করতে পারবেন। তো এই বিনা ধান চাষ আপনার সময় কখন? অনেকেই হয়তো বলবেন যে এই বিনা ধান চাষ করার উপযুক্ত সময়টা কখন। বিনা ধান 17 এটার বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে মোটামুটিভাবে জুন মাসের, মানে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে মোটামুটি এখন কিন্তু এটা বীজ বপনের উপযুক্ত সময় কিন্তু চলতেছে। এখন কিন্তু জুনের মোটামুটি দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেছে, তো এখনও কিন্তু চাইলে আপনারা এই বিনা ধান 17 বীজ বপনের কাজ কিন্তু আপনারা করতে পারেন। তো এটার বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আপনাকে বীজ বপনের কাজ কিন্তু আপনাকে শেষ করতে হবে, এবং রোপণ করতে হবে মোটামুটি জালার বয়স যখন, অর্থাৎ ধানের চারার বয়স যখন আপনার 25 থেকে 30 দিন হবে, 25 দিন বয়সে কিন্তু আপনি এই বিনা ধান 17 কিন্তু আপনার মূল জমিতে কিন্তু রোপণ করতে পারবেন। তো মনে রাখবেন, লবণাক্ত জমি ব্যতীত, অর্থাৎ যে জমিগুলোতে মোটামুটিভাবে লবণাক্ত জমি, তো সে সকল জমি ব্যতীত সকল ধরনের জমিতেই কিন্তু এই বিনা ধান 17 কিন্তু আপনি চাষ করতে পারবেন। তো আমাদের সকল প্রকার সার দেওয়া হয়ে গেলে, অর্থাৎ ইউরিয়া পর্যন্ত আমাদের দেওয়া হয়ে গেলে, দেখা যাবে এই সময়টাতে বিনা ধান 17-এর যে জমিগুলো রয়েছে, এই শুধু বিনা ধান যে 17-এর জমি তা কিন্তু না, সকল প্রকার ধানের জমিতে কিন্তু দেখবেন 20 থেকে 25 দিন বয়সের পরেই দেখা যাবে জমিতে কিন্তু আগাছা দেখা দিবে। অর্থাৎ ছোটো ছোটো হলে বলেন আগাছা, বড় বড় আগাছা বলেন, এই ধরনের আগাছা কিন্তু হবে। তো আমাদের কী করতে হবে, 20 থেকে 25 দিন বয়সে মোটামুটিভাবে আগাছা, যে আগাছাগুলো দেখা যাবে এই আগাছাগুলো কিন্তু আমাদেরকে কিন্তু নিড়ানি দিতে হবে। আপনারা চাইলে কিন্তু যখন ধানগুলো চারাগুলো রোপণ করবেন, ধানের চারা রোপণের দিন থেকে শুরু করে 7 দিনের মধ্যে আপনারা যে আগাছানাশকগুলো রয়েছে সেই আগাছানাশকগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তো বাজার কিন্তু হরেক রকম আগাছানাশক পাবেন, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে যে কোনো আগাছানাশক কিন্তু ব্যবহার করে নিতে পারেন। তো আমরা বোরোতে কিন্তু বেশ কয়েকটা আগাছানাশক ব্যবহার করেছি, তো সেগুলোর ভিডিও কিন্তু আমরা দিয়েছি, এবং সেগুলো কীভাবে ব্যবহার করতে হবে এবং কী পরিমাণ ব্যবহার করতে হবে এবং সেই সকল আগাছানাশকের দাম কীরকম রয়েছে, তো বেশ কয়েকটি ভিডিও রয়েছে, তার মধ্যে 2-1টি ভিডিও আমরা আই বাটনে দিয়ে দিলাম, চাইলেও সেই ভিডিওগুলো দেখে নিয়ে তারপরে আপনারা আগাছানাশক কিন্তু ক্রয় করতে পারেন। তো যাই হোক, মোটামুটিভাবে যখন ধান গাছের বয়স 20 থেকে 25 দিন হয়ে যাবে তখন আপনার নিড়ানি দিতে হবে। নিড়ানি দেওয়ার পরে দেখবেন আপনার মাটিগুলো কিন্তু নরম হয়ে যাবে, তো এই নরম মাটি কিন্তু আপনার ধান গাছের জন্য কিন্তু অনেকটাই উপকারী। দেখবেন আপনার জমির, ধানের জমি মাটি যত নরম থাকবে আপনার শিকড় বৃদ্ধি করতে পারবে, অসংখ্য শিকড় কিন্তু সহজে কিন্তু বৃদ্ধি করতে পারবে। আর যখন আপনার শিকড়গুলো সহজে বাড়তে পারবে মাটিতে, তখন কিন্তু অধিক খাদ্য কিন্তু আপনার ধান গাছ কিন্তু গ্রহণ করতে পারবে। আর যখন অধিক পরিমাণ খাদ্য গাছ গ্রহণ করতে পারবে, তখন কিন্তু আপনার কোষের সংখ্যা বৃদ্ধি পাবে। এগুলো একটা মানে সিস্টেমিক কাজ করে, যখন কোষগুলো আপনার বৃদ্ধি করবে বেশি বেশি, দেখা যাবে তখন আপনার, তো সেই সময় দেখা যাবে আপনার যে মূল কোষী, সুন্দর সুন্দর যে মূল কোষীগুলো, সেই কোষীগুলো কিন্তু আপনার বাড়বে, আর কোষীগুলো বাড়ার কারণে দেখা যাবে আপনার ফলনের পরিমাণও কিন্তু অনেকটাই
বাড়বে। তো অবশ্যই খেয়াল রাখবেন মাটি যাতে নরম থাকে, মাটি যাতে সুস্থ থাকে, মাটি যাতে আগাছামুক্ত থাকে, এদিকে অবশ্যই নজর দিবেন। তো মোটামুটিভাবে এই কটা বিষয় মাথায় রাখলেই মোটামুটি আমরা কিন্তু বিনা ধান সত্ত্বেও কিন্তু চাষ করতে খুব সহজে পারবো। তো এত কিছু করলেন আপনি, এখন আপনার বিনা ধান সত্ত্বেও আপনি কী পরিমাণ হারভেস্ট করতে পারবেন, তো এটার গড় ফলন কীরকম দেখা গিয়েছে, তো এটা যদি আপনাদেরকে বলি তো মোটামুটিভাবে দেখা গেছে বিনা ধান সত্ত্বেও ফলন কিন্তু অনেকটাই বেশি। এটার গড় ফলন দেখা গেছে মোটামুটিভাবে বিঘা প্রতি, আপনাদেরকে যদি হিসাবটা দেয়, বিঘা প্রতি এই বিনা ধান সত্ত্বেও ফলন দেখা গেছে সর্বোচ্চ 25-27 মণ পর্যন্ত কিন্তু এটা হারভেস্ট করা সম্ভব হয়। অর্থাৎ আপনি যদি সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক পরিচর্যা যদি আপনি করতে পারেন, দেখা যাবে আপনার ফলন কিন্তু মোটামুটিভাবে 25-27 মণ হারে কিন্তু আপনি হারভেস্ট করতে পারবেন খুব সহজেই। তো যাই হোক, মোটামুটিভাবে আপনারা বিনা ধান সত্ত্বেও সম্পর্কে জানতে পারলেন, বিনা ধান কীভাবে চাষ করতে হবে, বিনা ধান কী মাসে বীজ বপনের কাজ শুরু করতে হবে, কী মাত্রায় সারগুলো প্রয়োগ করতে হবে। তো শেষ আরেকটা কথা বলে রাখি, এই বিনা ধান সত্ত্বেওর রোগ বালাইও কিন্তু খুবই কম। তো দেখা গেছে অন্য অন্য যে ফসলগুলো রয়েছে, অর্থাৎ অন্য অন্য যে ধানগুলো রয়েছে, সেই সকল ধানের থেকে কিন্তু এটার বিনা ধান সত্ত্বেওতে কিন্তু রোগ বালাই খুবই কম। মানে আপনার দেখা যাবে কীটনাশকের যে একটা কস্টিং, মানে কীটনাশকের যে একটা খরচ, সেই খরচটা কিন্তু অনেকটা আপনার কম লাগবে। তারপরেও যদি আপনার পোকার আক্রমণ বেশি দেখা দেয়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কীটনাশক যথাসময়ে কিন্তু ব্যবহার করতে হবে, এবং যথাসময়ে আপনাকে অবশ্যই সতর্কনাশকও ব্যবহার করতে হতে পারে। তো আমার সাজেশন হচ্ছে সময় মতো কীটনাশক একবার থেকে দুইবার ব্যবহার করে দিবেন, এবং সময় মতো সতর্কনাশক একবার থেকে দুইবার ব্যবহার করে দিবেন। এতে আপনি একবারে নিশ্চিন্তে থাকবেন, আপনার ফলনে কিন্তু সুস্থভাবে কিন্তু বাড়িতে আসতে পারবে। তো মোটামুটিভাবে আমরা বিনা ধান সত্ত্বেও সম্পর্কে অনেকটা জানতে পারলাম, বিনা ধান সত্ত্বেও কীভাবে চাষ করতে হবে, বিনা ধান সত্ত্বেও কীভাবে সার প্রয়োগ করতে হবে, বিনা ধান সত্ত্বেও কী পরিমাণ পানির প্রয়োজন হয়, বিনা ধান সত্ত্বেও মোটামুটি কতদিন বয়সে চলে আসে, সব কিছু কিন্তু আমরা জানতে পারলাম। তো ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেছে, ভিডিও আর লম্বা করবো না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি, বিদায়ের পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।